সম্মানিত শিক্ষক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সমন্বিত প্রবৃত্তি কর্মসূচি স্কলারশিপ ও এমআই সাইটটিতে এতদিন পর্যন্ত যারা আপনাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের তথ্য আপডেট দিয়েছিলেন কিন্তু প্রিন্টের অপেক্ষায় আছেন, কিভাবে প্রিন্ট করবেন সে বিষয়ে আজকে এই ভিডিও ডিটেলটিতে এখন দেখাবো। তো চলুন আমরা প্রিন্ট এর কাজটি কিভাবে করব। তো রিপোর্টে যাবেন, রিপোর্টে গিয়ে রিপোর্ট প্রদান করে নেটিতে ক্লিক করবেন। করার পরে এখানে রিপোর্ট খুঁজুন, এটিতে ক্লিক দেবেন। অবশ্য এখানে ফিল্ড নির্বাচন করতে হবে 2019-20, তারপর রিপোর্টে ক্লিক করুন, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পরে দেখুন এই যে আমরা আমাদের বিদ্যালয়ের তথ্য দেখতে পাচ্ছি। তো আপনি যদি আসলে এই তথ্যগুলো আরেকটু দেখতে চান ডিটেলস, তাহলে আমি দেখাচ্ছি তাদের প্রোফাইল, অথবা প্রিন্ট অপশনে ক্লিক দেবেন। এই যে ডাউনলোড অথবা প্রিন্ট অপশন, এখানে আপনি ইচ্ছে করলে ডাউনলোডও করতে পারবেন। আমি দেখাচ্ছি, যেমন ধরুন আমার ডেস্কটপে আমি এটি রাখবো, এসএস স্টুডেন্ট, আমি এসএস দিয়ে সেভ করলাম। এই যে সেভ হয়ে গেছে। আবার প্রিন্ট, এখানে প্রিন্ট দিয়ে যদি আপনি প্রিন্ট দেন তাহলে প্রিন্টে ক্লিক দেবেন। দেওয়ার পর এই যে লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে শো করছে, তার প্রিন্ট অপশনে আপনি ক্লিক করবেন। এভাবে প্রিন্ট অপশনে ক্লিক করবেন, প্রিন্ট অফলাইন, যেহেতু আমার প্রিন্ট এর সাথে এই পিসির কানেক্ট নেই এই জন্য প্রিন্ট অফলাইন দেখাচ্ছে। তো এখন তো ঠিক এভাবে আপনি প্রিন্ট দিয়ে নেবেন। তারপর এখানে নিচে আপনার বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান যিনি রয়েছেন হেড টিচার, তিনি কাছ থেকে আপনি সেটি সিগনেচার নিয়ে নেবেন এবং এটি স্ক্যান করে অতঃপর আপনি শিক্ষা বোর্ডের যে মেলটি রয়েছে সেই মেলটিতে আপনি পাঠিয়ে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। তো এখানে যে আরো আপডেটকৃত কিছু তথ্য রয়েছে সেটির জন্য আমি পরবর্তীতে আরেকটি ভিডিও দেবো। তাই আমি এখন আজকের মতো ভিডিওটি রাখতেছি। রাখার পূর্বে যারা আমার চ্যানেলটি পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি, আল্লাহ হাফেজ।